কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর সহযোগিতায় জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। প্রথমেই আমি একটু লাইভ সাউন্ড ওকে করে নেব, একটু কমেন্টস করো প্লিজ। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং লাইভ ভিউয়ার্স, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করব। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের ষষ্ঠ কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে আমি উপস্থিত হয়েছি নাসরিন আক্তার ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে লেকচার 7-এ আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর তৃতীয় অধ্যায়, 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেসিং। এই আলোচনায় যা যা থাকবে আজকে সেটা হলো 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি হার্ডওয়্যার অর্গানাইজেশন, 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি মিনিমাম মোড সিস্টেমে মেমোরি ইন্টারফেসিং এবং 8086 মাইক্রোপ্রসেসরের ম্যাক্সিমাম মোড সিস্টেমে মেমোরি ইন্টারফেসিং। তাহলে আমরা আলোচনায় চলে যাই। আজকের আলোচনায় পূর্বের একটু সারসংক্ষেপ থেকে আমরা যেটা দাঁড় করাই সেটা হলো যে 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেসিং অর্থাৎ ফিজিক্যাল মেমোরি বলতে 8086 মাইক্রোপ্রসেসর কতটা মেমোরি বা কতটা সার্কিট সরাসরি সে অ্যাক্সেস করতে পারে বা কানেক্ট করতে পারে সেটাই তার ফিজিক্যাল মেমোরি বা তার ক্যাপাসিটি। যেহেতু মেমোরি ক্যাপাসিটি নির্ভর করে অ্যাড্রেস বাসের ওপরে, তাহলে 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস কয়টি? 20টি। যেহেতু 20টি, তাহলে তার ক্যাপাসিটি 10^20 10,48,576টি। অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসর, আমি বারবার এই কথাটা বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে থাকে, 8086 মাইক্রোপ্রসেসরের এই 20টি তার দিয়ে 10,48,576টি লোকেশন আইডেন্টিফাই করতে পারবে। অ্যান্ড এই আইডেন্টিফিকেশানটাকে সহজীকরণ করার জন্য আমরা দুটো অপশন দেখেছি গত ক্লাসে। একটা হলো যে সেগমেন্টেশন, যে অ্যাট এ টাইমে সে 4টা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারবে, তাহলে তার মেমোরি ব্যবহারটা সর্বোচ্চ দেওয়া যেতে পারে। 1 মেগাবাইট মেমোরি থেকে সে 256 কিলোবাইট মেমোরি অ্যাট এ টাইমে সে রান করতে পারে। আর একটা পয়েন্টে আমরা দেখেছিলাম যে দুটো ব্যাংকে ভাগ করা হয়ে থাকে। আমরা আলোচনায় করেছিলাম যে 8086 মাইক্রোপ্রসেসরের যেহেতু এক ডাটা বাস 20 বিটের, সেই হিসেবে সবসময় যে 16 বিটের ডাটাই সরি ডাটা বাস 16 বিটের, তাহলে সবসময় যে আমার 16 বিটের ডাটা ব্যবহৃত হবে সেটা না, কখনো কখনো 8 বিটেরও ব্যবহার হয়। দেখা যায় যে ম্যাক্সিমাম 8 বিটই বেশি ব্যবহৃত হচ্ছে, 16 বিট কম। সেই ক্ষেত্রে যখন 8 বিট তখন 8 বিট, আর যখন প্রয়োজন 16 বিট তখন 16 বিট, এই থিওরিতে অ্যাপ্লাই করার জন্য বা সর্বোচ্চ ব্যবহার করার জন্য কি করা হয়েছিল যে সর্বনিম্ন বিট বাইট হলো আমার যেহেতু 1 বাইট, তাহলে ডাটা বাস যেহেতু 16, তাহলে তাকে আমাকে দুইভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, অর্থাৎ 16/8=2, অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা দুটো অংশ পাবো। এবং এর থেকে আলাদা করার থিওরি হলো বা সূত্র হলো যে আমার যে 10,48,576টি লোকেশন রয়েছে, এই লোকেশনগুলোকে সহজে অ্যাক্সেস করার জন্য আমার দুটো শর্ত রাখা হয়েছে। একটা হলো যে জোড় সংখ্যক অ্যাড্রেসগুলো একটা ব্লকে আর বেজোড় সংখ্যক অ্যাড্রেসগুলো একটা ব্লকে, তাহলে আমার হাফ টাইম অ্যাক্সেস টাইম কমে যাবে। একটা ব্লকে অর্থাৎ একটা ইভেন্ট ব্যাংক যেটাতে আমরা বলছি, সেখানে জোর সংখ্যক অ্যাড্রেসগুলো থাকবে, যেমন 0002 4, এরপরে 6 8, এইভাবে জোর সংখ্যক অ্যাড্রেসগুলো অর্থাৎ 5 লক্ষ 10 লক্ষের মধ্যে 5 লক্ষ 5 লক্ষ করে দুটো ব্লক আমার ভাগ হয়ে গেছে। আর ইভেন ব্যাংক থাকবে জোর সংখ্যক অ্যাড্রেসগুলো, আর অড ব্যাংক থাকবে বেজোর সংখ্যক অ্যাড্রেসগুলো। এখন এই
যে 16 বিটের ভিত্তিতে আমি যে ব্যাংক ভাগ করলাম, এই 16 বিট ভিত্তিতে যে ব্যাংক ভাগ করা হলো, এই সেইটার আবার আমরা দুটো গ্রুপে ভাগ করে দিয়েছি যে কোন ব্যাংকের সাথে কে কানেক্টেড থাকবে। D0 to D15 কে দুটো ব্যাংকে, অর্থাৎ লোয়ার গ্রুপটাকে, অর্থাৎ D0 to D7 কে আমরা ইভেন ব্যাংকের সাথে কানেক্ট করে রেখেছি। এইখানে আমাদের চিত্রতে খেয়াল করে দেখো যে আমরা যে 8086 মাইক্রোপ্রসেসর, এই 8086 মাইক্রোপ্রসেসরের যে D0 to D15 এই 16টি ডাটা লাইন রয়েছে, এই 16টি ডাটা লাইনকে দুটো ব্যাংকের সাথে কানেক্ট করে দেখানো হয়েছে। অর্থাৎ D0 to D7 কানেক্ট হবে ইভেন ব্যাংকের সাথে, ইভেন ব্যাংকের সাথে, আর D8 to D15 এটা কানেক্ট হবে অড ব্যাংকের সাথে। এখন এই কানেকশনগুলো অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করার জন্য আমরা সাধারণত পিন ডায়াগ্রামের সময় বলেছিলাম যে BHE হচ্ছে ব্যাংক সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, BHE সাথে ব্যবহার করা হয়ে থাকে A0। এখন A0 যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমার লোয়ার ব্যাংক অর্থাৎ D0 to D7 লাইন সিলেক্ট হবে এবং সেখান দিয়ে ডাটা আসা যাওয়া। একইভাবে BHE যদি 0 হয়, সেই ক্ষেত্রে D8 to D15 এর মধ্যে দিয়ে আমার ডাটা যাওয়া আসা করবে ইভেন ব্যাংক অড ব্যাংকের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখন আমরা একটা উদাহরণ সহকারে যদি দেখাই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। A0 যদি 0 হয় তাহলে আমরা বলছি যে ইভেন ব্যাংক হবে। এখানে আমি 4টা লোকেশন দিয়ে দেখাইছি, অর্থাৎ আমার যে অ্যাড্রেস লোকেশন 20টি, এই 20টি লোকেশনের মধ্যে প্রথমটি অর্থাৎ A0 তে কি আছে সেটার উপরেই ডিপেন্ড করবে পুরাটাই অ্যাড্রেস ইভেন জোড় না বেজোড়। এখানে খেয়াল করে দেখো এই যে 4টি লোকেশন দিয়ে আমরা উদাহরণ দেখাইছি যে A0 তে কি আছে সেটা দিয়েই আমি বুঝতে পারবো যে অ্যাড্রেসটা জোড় সংখ্যা অ্যাড্রেস না বেজোড়। A0 তে যদি 0 থাকে তাহলে নিশ্চিন্তে আমরা বলে দিতে পারি যে সেটা জোড় অ্যাড্রেস অর্থাৎ ইভেন অ্যাড্রেস। আর যদি এখানে 1 থাকে তাহলে আর আমার বাকি 19টি দেখার প্রয়োজন নাই, কারণ আমরা এটা বুঝতেই পারছি যে এখানে 1 মানে এটা বেজোড় অ্যাড্রেস। তাহলে এই জন্য আমরা এখানে ঠিক করেই রেখেছি যে আলাদা করে যে 20টি লাইনের প্রথম লাইনটি আমি চেক করে দেখে যে যদি এটা 0 হয় তাহলে সেই ইভেন অ্যাড্রেস, আর যদি এটা 1 হয় তাহলে অটোমেটিকলি সেটা অড অ্যাড্রেস। এটা আমরা আরো চিত্র সহকারে দেখি যে কিভাবে এটা কাজ করছে। খেয়াল করে দেখো এখানে আমরা যে পিন ডায়াগ্রাম দেখাইছিলাম এবং এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি সেই পিন ড্রাইভার কাজগুলো কিভাবে। পিন ড্রাইভারের দুটো পিনের কথা বলেছিলাম, একটা হচ্ছে BHE আর A0 দিয়ে ব্যাংক সিলেকশন করা হয়ে থাকে। কিভাবে হয় খেয়াল করে দেখো, এই ইভেন ব্যাংকের সাথে চিপ সিলেক্ট যে আইসিটা রয়েছে সেটা কানেক্ট আছে A0-র সাথে। একইভাবে অড ব্যাংকের সাথে চিপ সিলেক্টের সাথে কানেক্ট রয়েছে BHE, এবং যেহেতু নট দেওয়া আছে তার মানে বারে কাজ করবে অর্থাৎ 0-তে কাজ করবে। তার মানে যখন আমরা বলছি যে A0 যখন 0 তখন ইভেন ব্যাংকের সাথে কানেক্টেড হবে, আর BHE যখন 0 তখন অড ব্যাংকের সাথে কানেক্টেড হবে। আমরা যদি পিন ডায়াগ্রামের আগে একটু মনে করে দেখি যে কি অবস্থায় কি হয়, BHE যদি 1 হয় আর A0 যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে A0 যদি 0 হয় তাহলে এটা চিপ সিলেক্ট হয়েছে অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়েছে, ইভেন ব্যাংকটা অ্যাক্টিভ হয়েছে, আর যেহেতু BHE 1 তাহলে এই অড ব্যাংকটা ইনঅ্যাক্টিভ রয়েছে। আর A0 যখন অ্যাক্টিভ রয়েছে তাহলে এই ডাটা বাসগুলো যে কমন সাথে লাগানো আছে আমার, দেখে A0 to A19 এই 20টি অ্যাড্রেস লাইন আমার কানেক্ট করা রয়েছে এবং এদিকে রয়েছে ডাটা বাস, তাহলে এই ডাটা বাসের আমার এটা যেহেতু কানেক্টেড হয়েছে, ইভেন ব্যাংক কানেক্টেড হয়েছে, সেহেতু এই অ্যাড্রেস বাসের মাধ্যমে এইখানে অ্যাড্রেস ইভেন অ্যাড্রেসটি সিলেক্টেড হবে এবং D0 to D7 এর মাধ্যমে রিড বা রাইট অপারেশন সম্পন্ন হবে। একইভাবে আমি আরেকটা দেখি, যদি BHE 0 হয় এবং A0 1 হয়, সেই ক্ষেত্রে এটা ইনঅ্যাক্টিভ থাকবে, যেহেতু এটা 1 তাহলে এই চিপ সিলেক্ট হবে না, আর BHE যদি 0 হয় তাহলে সেটা সিলেক্টেড হবে, তখন এই অ্যাড্রেস দিয়ে ইভেন অড অ্যাড্রেস সিলেক্টেড হবে এবং D8 to D15 এর মাধ্যমে ডাটা রিড বা রাইট অপারেশন হবে। আর একটা অপারেশন আমরা দেখেছি সেটা যদি দুটোই 1 হয় সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, অর্থাৎ BHE যদি 0 হয় এবং A0 যদি 0 হয় তাহলে এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে আমার 16 বিটের ডাটা ট্রান্সফার হবে, অর্থাৎ D0 to D15 দুটো ব্লকেই ডাটা আমার 8 বিট 8 বিট করে 16 বিট ডাটা ট্রান্সমিশন হবে।
এখন আমরা যদি দেখে নিই সিঙ্গেল ভাবে কিভাবে ক্যালকুলেশন করছে, খেয়াল করে দেখো আমার একটা মেমোরিতে অ্যাক্সেস করার জন্য প্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস যেহেতু 20 বিটের, আমরা এখানে হেক্সাডেসিমাল 2004 এটাকে আমরা ভেঙে দেখাইছি যে দেখো যে আমরা এটা কিভাবে পাবো। সরি, এখানে আরেকটা জিরো হতো। আর এখানে আমরা 20 বিটের একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেখাইছি, এখানে খেয়াল করে দেখো যে 20,054 হওয়ার কথা ছিল এখানে। এই এই লোকেশনে আমরা যদি এটাকে হেক্সা থেকে বাইনারিতে তার করাই তাহলে আমার এটা এই দাঁড়াবে। এই ক্ষেত্রে যে এ জিরোতে আমার কি আছে খেয়াল করে দেখো, এ জিরোতে আমার দাঁড়াচ্ছে জিরো, এই যে 20,004-এর বাইনারি ফরম্যাট দাঁড়াবে এরকম। তাহলে সেই ক্ষেত্রে এ জিরোতে আমার জিরো রয়েছে, তাহলে এ জিরো যদি জিরো থাকে তাহলে আমার এই ইভেন ব্যাংকটা সিলেক্টেড হবে। এই ইভেন ব্যাংক সিলেক্টেড হলে এই অ্যাড্রেস বাসের মাধ্যমে 20,004 লোকেশনটা সিলেক্টেড হবে এবং D02D7 এর মাধ্যম দিয়ে ডাটা রিড বা রাইট হবে 2024-এর লোকেশনে। একইভাবে যদি আমার 20,005 হতো সেই ক্ষেত্রে আমার এ বাইনারিতে দাঁড়ালে এটা দাঁড়াতো, এবং এ জিরোতে কত আছে 1, তাহলে 1 যদি থাকে তাহলে বিএইচি এটা ইনঅ্যাক্টিভ, এবং বিএইচি যদি জিরো থাকে সেই ক্ষেত্রে 2005 বা 20,005 লোকেশনটা এই লোকেশন থেকে নির্ধারিত হতো এবং D8 থেকে D15 এই লোকেশনের মাধ্যমে 8 বিটের ডাটা রিড বা রাইট অপারেশন সম্পূর্ণ হতো। তাহলে আমরা কি আশা করি বুঝতে পেরেছি যে যখন আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে ইভেন এবং অড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং ব্যাংক সিলেক্টেড হচ্ছে এবং অ্যাড্রেস সিলেক্টেড হচ্ছে। এখানে খেয়াল করে দেখো আমরা যে সিঙ্গেল বাইট দেখলাম অর্থাৎ 8 বিটের ট্রান্সমিশনটা দেখলাম, এখানে আমরা দেখাবো যে 16 বিটের ট্রান্সমিশন কিভাবে হচ্ছে। 16 বিট ট্রান্সমিশনের জন্য আমার কি দরকার, আমার দুটো সাইকেলের দরকার। সাইকেল সম্বন্ধে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা আছে, তারপর সংক্ষেপে একটু বলে রাখি যে একটা সাইকেলে একটা ক্লক পালস জেনারেট হয় এবং এই ক্লক পালসের উপরে মাইক্রোপ্রসেসরের বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো যেগুলো সিকোয়েন্সিয়াল সার্কিট, সেই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলো অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয় বা কার্যক্রম করে থাকে। তাহলে এইরকম 16 বিটের আমরা একটু আগে সহজ হিসাবেই দেখতে পারি যে একটা কাজ করার জন্য আমার 8 বিটের ডাটা ট্রান্সমিশন করার জন্য একটা সাইকেল প্রয়োজন হয়েছিল। সেই ক্ষেত্রে এখানে আমাদের যেহেতু 16 বিটে ট্রান্সমিশন করতে হবে সেই ক্ষেত্রে আমার এটাতে 10 অর্থাৎ দুটো সাইকেলের প্রয়োজন হবে। প্রথম সাইকেলে অর্থাৎ এ জিরো যদি জিরো থাকে ইভেন ব্যাংক সিলেক্ট হবে, সেইখানে এই আরেকটা কথা বলে রাখি, তোমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় আমি দেখাইছি যে এক একটা লোকেশনে সর্বোচ্চ 8 বিট ডাটা থাকে, অর্থাৎ 8 বিটের ক্যাপাসিটি আছে এক একটা লোকেশনে, সেভাবে তৈরি করা হয়েছে মেমোরিগুলোকে। তাহলে 16 বিটের হিসেবে যদি 16 বিট রাখতে হয় সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তাহলে আমার একটা লোকেশনে কিন্তু 16 বিট রাখা সম্ভব হবে না। এই জন্য 16 বিট ডাটার জন্য পরপর দুটো লোকেশন দরকার হয়। যদি ইভেন থেকে শুরু হয় তাহলে একটা অড লাগবে, আর যদি অড থেকে শুরু হয় তাহলে একটা ইভেন লাগবে, অর্থাৎ পরপর দুটো লোকেশন প্রয়োজন হবে অ্যাক্সেস করার জন্য। এই জন্যই দুটো সাইকেলের প্রয়োজন হয় 16 বিট ট্রান্সমিশনের সময়। আমরা উদাহরণ দিয়ে যদি বলি যে প্রথম ক্লক পালসে যখন প্রথম ক্লক পালসে আসে এবং সেটা যদি 20,004 থাকে তাহলে ইভেন ব্যাংক সিলেক্ট হবে এবং ইভেন ব্যাংক সিলেক্টের লোয়ার 8 বিটের ডাটাটাই স্থানান্তরিত হবে বা রিড বা রাইট হবে, রিড বা রাইট হবে। একইভাবে যদি দ্বিতীয় ক্লক পালসে এসে সেটা অটোমেটিকলি 20,004 থেকে 5 দাঁড়াবে এবং 20,005 দাঁড়ালে এই অড ব্যাংকটা সিলেক্টেড হবে এবং অড ব্যাংকের থেকে অর্থাৎ দ্বিতীয় ডাটাটি এখানে স্টোরেজ বা রিড বা রাইট হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার সংক্ষেপে বলি যে প্রথম ক্লক পালসে যে আমার যদি ইভেন অ্যাড্রেস জেনারেট হয়, ইভেন অ্যাড্রেস যদি জেনারেট হয় অর্থাৎ 20,004 থেকে যদি হয় 16 বিটের ট্রান্সমিশন হয়, সেই ক্ষেত্রে এ জিরোটি সিলেক্টেড হয়ে এখানে আমার ডাটাটি রিড বা রাইট হবে এবং পরবর্তী ক্লক পালসে বিএইচি জিরো হয়ে 2005
অর্থাৎ বেজোড় অ্যাড্রেস অড অ্যাড্রেস জেনারেট করে 2025 লোকেশনে ডাটাটা সংরক্ষিত বা রিড বা রাইট হবে। এই ছিল ফিজিক্যাল মেমোরির হার্ডওয়্যার অর্গানাইজেশন। এরপরে পয়েন্টে আমরা চলে যাব 8086 মাইক্রোপ্রসেসরের মিনিমাম মোড, অর্থাৎ আমরা 8086 মাইক্রোপ্রসেসরের দুটো মোডের কথা বলে এসেছি, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড আর একটা হচ্ছে মিনিমাম মোড অপারেটিং মোড। অ্যাকচুয়ালি দুই মোডে 8টি পিনের ডিফারেন্স থাকে, এবং মূল পার্থক্যের মধ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে মিনিমাম মোড মাইক্রোপ্রসেসর একাই কাজ করে থাকে, আর ম্যাক্সিমাম মোড তার সাথে আরও প্রসেসর সহযোগিতা করে থাকে। মাল্টি প্রসেসর ম্যাক্সিমাম মোড আর মিনিমাম মোড হচ্ছে ইউনিপ্রসেসর। সেই চিত্রই আমরা এখানে দেখাচ্ছি যে 8086 মাইক্রোপ্রসেসরের সাথে মেমোরি যদি যোগাযোগ স্থাপন করতে হয়, বা এই যে আমরা হার্ডওয়্যার অর্গানাইজেশন দেখালাম, সেই ক্ষেত্রে শুধু অ্যাড্রেস বাস বা ডাটা বাসই প্রয়োজন নয়, আরও যতগুলো পিন প্রয়োজন রয়েছে বা সিগন্যালের প্রয়োজন রয়েছে, সেই সিগন্যালগুলো আমরা এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। 8086 মাইক্রোপ্রসেসরের যে 40টি পিন রয়েছে, সেই 40টি পিনের মাধ্যমে এই পিনগুলোর মাধ্যমে ব্যবহার করে এই মেমোরির সাথে যোগাযোগ স্থাপন করা হয় বা ইন্টারফেসিং করা হয়ে থাকে, যা অলরেডি আমরা কিছুটা দেখেছি যে আমার ইন্টারফেসিং করার জন্য, অর্থাৎ যোগাযোগ করার জন্য যোগাযোগ কেন করব, যোগাযোগ করার জন্য আমার কিসের জন্য যোগাযোগ করব, সেটা হচ্ছে ডাটা, ডাটাকে পড়া বা লেখার জন্য, রিড বা রাইট করার জন্য। এখন ডাটাকে লেখার জন্য বা পড়ার জন্য কি প্রয়োজন? পড়ার জন্য আমার লাগবে, ডাটা বহন করার জন্য লাগবে ডাটা বাস, এই যেখানে আমরা D02 D15 রেখেছি, তার মানে 16 বিটের ডাটা বাস রয়েছে। কোথা থেকে পড়বে বা কোথা থেকে লিখবে সেটার জন্য আমার আইডেন্টিফিকেশনের জন্য লাগবে অ্যাড্রেস বাস, অর্থাৎ A02 A19 অর্থাৎ 20টি অ্যাড্রেস বাস সেখানে রয়েছে। এখন এই অ্যাড্রেস বাস এবং ডাটা বাসগুলোকে আলাদা করার জন্য আমার কি দরকার? ALE সিগন্যাল দরকার, অ্যাড্রেস ল্যাচ অ্যানাবেল। এই অ্যাড্রেস ল্যাচ অ্যানাবেলকে মাল্টিপ্লেক্সার বাসগুলোকে ডিমাল্টিপ্লেক্সার করে, যে আলাদা করে ফেলে। ব্যাংক সিলেকশন করার জন্য আমরা একটু আগে দেখলাম যে BHE সিগন্যাল প্রয়োজন, রিড করব না রাইট করব তার জন্য রিড এবং রাইট প্রয়োজন। মেমোরি থেকে পড়ার জন্য আমার কি লাগবে? মেমোরিটাকে স্ট্যাটাস হিসেবে দেখাতে হবে, বা মাইক্রোপ্রসেসরকে স্ট্যাটাস রাখা হয় যে মেমোরি থেকে পড়ছি না আয়ার থেকে পড়ছি, সেই জন্য আমার এই স্ট্যাটাস পিনটাও প্রয়োজন। রাইট করছি, সরি, রাইট করছি না রিড করছি, অর্থাৎ ট্রান্সমিশন করছি না রিসিভ করছি, সেজন্য আমার AP সিগন্যালটাও দরকার। আর ডাটা ট্রান্সমিশন সম্ভব কি না, অ্যানাবল হবে কি না, সেটার জন্য আমার ড্যান দরকার। তাহলে আমরা একটু যদি আলোচনা করে দেখি, তাহলে খেয়াল করে দেখো প্রথম ক্লক পালসে কি দাঁড়াবে। ALEটা প্রথম ক্লক পালসে আমরা জানি যে হাই থাকে, এবং হাই থাকলে কি হয়, ইয়াগুলোকে অ্যাড্রেস বাস সিলেক্টেড হয়ে থাকে। অর্থাৎ প্রথম ক্লক পালসেই এই A02 A19 অর্থাৎ এখানে 20টি আর এই BHE, এই মোট 21টি পিন ডিমাল্টিপ্লেক্সড হবে। প্রথম ক্লক পালসে এই এই 21টি পিন ডিমাল্টিপ্লেক্সিং হবে। এই ডিমাল্টিপ্লেক্সিং হয়ে প্রথম ক্লক পালসে আমরা জানি যে অ্যাড্রেস সিলেক্টেড হয়, অর্থাৎ 20টি অ্যাড্রেস ট্রান্সফার হবে, এবং BHE যা বহন করবে অ্যাড্রেস, কি ধরনের অ্যাড্রেস রয়েছে, ইভেন অ্যাড্রেস না অড অ্যাড্রেস, সেই অনুযায়ী A0 এবং BHE সিলেক্টেড হবে। সিলেক্টেড হয়ে মেমোরি লোকেশন নির্ধারিত হবে, এবং রিড করতে চাচ্ছি না রাইট করতে চাচ্ছি, সেই হিসাবে রিডের জন্য রিড সিগন্যাল এবং রাইটের জন্য রাইট সিগন্যালের প্রয়োজন জেনারেট হবে। আর এটাতে ওয়ান থাকবে, কারণ আমরা জানি যে যদি এই পিনে ওয়ান থাকে তাহলে মেমোরি সিলেক্ট, মেমোরি থেকে ডাটা ট্রান্সমিশন হচ্ছে বা মেমোরির সাথে মাইক্রোপ্রসেসর কাজ করছে। আর যদি এটা জিরো থাকতো তাহলে মেমোরির সাথে কাজ না বোঝায় ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কাজ বোঝাতো, সেই জন্য আমরা এখানে কি করেছি, যেটা অবশ্যই ওয়ান থাকতে হবে যদি মেমোরি
সাথে ডাটা কমিউনিকেশন হয়ে থাকে। আর রিডের জন্য কি হবে, রিডের জন্য হবে রিসিভ, আর রাইটের জন্য হবে ট্রান্সমিশন, এখান থেকে নির্ধারিত হবে, অর্থাৎ 1 অথবা 0 এখানে সিলেক্টেড হবে। আর যদি ডাটা বাস অ্যানাবল বাফার অ্যানাবল দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই 0 থাকতে হবে। তাহলে আশা করি মিনিমাম মোডের সহজভাবেই, এটার কোনো এক্সেস কোনো প্রসেসর থাকে না, মাইক্রো প্রসেসর সকল সিগন্যাল জেনারেট করে, জেনারেট করে এই মেমোরি সাবসিস্টেম থেকে ডাটা আদান প্রদান বা রিড রাইট যে অপারেশনটি সেটি সম্পূর্ণ করে থাকে। এরপরে আমরা দেখব 8086 মাইক্রো প্রসেসরের ম্যাক্সিমাম মোড সিস্টেমে মেমোরি ইন্টারফেস। একটু আগেই বললাম যে মাইক্রো প্রসেসরের যে মিনিমাম মোড হলো ইউনিপ্রসেসর, আর ম্যাক্সিমাম মোড হলো মাল্টিপ্রসেসর। অর্থাৎ মাইক্রো প্রসেসর একটু আগে দেখলাম যে এরকম ব্লক ক্লক এখানে কিন্তু কিছু ছিল না মিনিমাম মোডে। এইখানে 8086 মাইক্রো প্রসেসর ছাড়াও আরও প্রসেসর থাকে, যেমন এখানে মেমোরি ইন্টারফেসিং করার জন্য বাস কন্ট্রোলারের প্রয়োজন, সেই জন্য এখানে আমরা বাস কন্ট্রোলার 8288 আইসি রয়েছে। এটা মাইক্রো প্রসেসরকে তার ডাটা কমিউনিকেশন করার জন্য বা ইন্টারফেসিং মেমোরির সাথে ইন্টারফেসিং করার জন্য এই আইসিটির প্রয়োজন রয়েছে বলে আরও রয়েছে, সেগুলো আমরা এখানে সেভাবে প্রয়োজন নাই দেখে আমরা শুধু বাস ইন্টারফেস অর্থাৎ বাস কন্ট্রোলার 8288-কে দেখানো হয়েছে। এখন আমরা যেহেতু মাল্টি প্রসেসর বলেছি সেই জন্য মাইক্রো প্রসেসর ছাড়াও এইরকম কন্ট্রোলার রয়েছে। এখন মাইক্রো প্রসেসর কিন্তু আগেই বলেছি ম্যাক্সিমাম মোডে সে সকল জিনিস নিজে তৈরি করে না, যা যেমন একটু আগে দেখলাম ALE দরকার, তারপরে DT দরকার, তারপরে তোমার DAN দরকার, এগুলো কিন্তু সরাসরি 8086 ম্যাক্সিমাম মোডে জেনারেট হয়নি। খেয়াল করে দেখো এখানে কোনো এই ধরনের পিন সরাসরি তৈরি হয়নি। 8086 মাইক্রো প্রসেসর ম্যাক্সিমাম মোডে মাইক্রো প্রসেসর 8086 তিনটি পিন জেনারেট করে থাকে এই ধরনের কাজের জন্য। এখানে খেয়াল দেখো স্ট্যাটাস পিন রয়েছে S0, S1 এবং S2। এই তিনটি পিনকে আমরা আগে পিন ডায়াগ্রামের সময় আলোচনা করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম যে সে এই তিনটি থেকে আটটিতে ডিকোড করে থাকে। S0 এই S1 এর কম্বিনেশন থেকে এই যে আটটি কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই বাস কন্ট্রোলার এই তিনটি থেকে আবার আমাদের আটটা জেনারেট করে থাকে, মেমোরি রিড, মেমোরি রাইট, অ্যাডভান্স মেমোরি রাইট, ALE, DT, R আর DEN। অর্থাৎ S0 থেকে S2, একটু আগে আমরা যেটা দেখলাম যে এই পিনগুলো সরাসরি ছিল, এখন এই বাস কন্ট্রোলার মাইক্রোপ্রসেসরের হয়ে এগুলো জেনারেট করে ফেলছে। সে বা H06 শুধু একে সিগন্যাল দিচ্ছে যে এই তিনটা স্ট্যাটাস দিয়ে, এখান দিয়ে সে ALE তৈরি করবে এবং DT/R তৈরি করবে এবং DAN তৈরি করবে। আর এই দুটো এই তিনটি সরাসরি 8086 ম্যাক্সিমাম মোডে থাকে, সেটা হলো যে অ্যাড্রেস বাস আর ডাটা বাস এবং BHE। তাহলে একইভাবে কাজ করবে কীভাবে, প্রথম ক্লক পালসে এখানে S3 এই যে তিনটা স্ট্যাটাস লাইন রয়েছে S0 to S3 to, এই এই তিনটি কম্বিনেশন 8288 এর কাছে আসবে। এখান থেকে যে রিড অপারেশন না রাইট হচ্ছে, মেমোরি রিড হচ্ছে না রাইট হচ্ছে, সেখান থেকে যে MRDC আর MRTC তৈরি হবে, এটা সাধারণত ব্যবহৃত হয় না, AMWC এটা সাধারণত কম ব্যবহৃত হয় না। এইখান থেকে আমাদের 8288 রিড বা রাইটের উপরে সিগন্যাল জেনারেট করবে, প্রথমে ALE জেনারেট করে অ্যাড্রেস বাস একইভাবে অর্থাৎ 21টি লাইনকে ডিমাল্টিপ্লেক্সিং করবে। এই ডিমাল্টিপ্লেক্সিং করে মেমোরি লোকেশনটাকে ইভেন না অড এটা নির্ধারিত হবে, তারপরে একটা মেমোরি লোকেশন নির্ধারিত হবে, সেটার মাধ্যমে এখানে রিড না রাইট সিগন্যাল জেনারেট হবে এবং DT সেই সাপেক্ষে DT/R জেনারেট হবে এবং DEN জেনারেট হবে। সেটা অ্যাক্টিভ হওয়ার পরে এই D0 to D7 এ ডাটা আসবে অথবা মেমোরিতে ডাটা যাবে, রিড হলে মেমোরিতে ডাটা যাবে এবং রাইট হলে ডাটা বা বাসে অ্যাভেলেবেল হবে। তাহলে এই ছিল আমার
8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেসিং এর তিনটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস। একটি হলো যে হার্ডওয়্যার অর্গানাইজেশন কিভাবে ফিজিক্যালি কাজ করে থাকে, এবং ম্যাক্সিমাম মোডে কিভাবে কাজ করে থাকে, এবং মিনিমাম মোডে কিভাবে কাজ করে থাকে। গতদিন তোমাদের প্রশ্নে তেমন পাই নাই, ফিজিক্যাল মেমোরি লোকেশন অনেকে বুঝতে অসুবিধা হয়েছে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে যে হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই হেক্সাডেসিমাল একটা নাম্বার ইকুয়াল টু বাইনারিতে চারটা, তাহলে পাঁচটা লোকেশন যেহেতু 20টি, তাহলে 20টি থেকে আমার হেক্সাডেসিমালে দাঁড়াবে 5টি। এই 5টি থেকে আমার সংক্ষেপে লোকেশন ব্যবহার করে থাকতে পারি। তোমরা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করেছো, অনেকেই ম্যাক্সিমামই করেছো, অনেকে ভুলও করেছো, সেই সংশোধনটা আমি কমেন্টসে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। আর যদি প্রশ্ন থাকে মেমোরি ইন্টারফেসিং এর হার্ডওয়্যার অর্গানাইজেশন এবং মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড ইন্টারফেসিং এর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যথারীতি। আবার তোমরা যদি লাইভ ক্লাসে দেখতে চাও ফেসবুক অর্থাৎ www.facebook.com/skill.govdb-তে আমার লাইভ ক্লাসগুলো প্রতি সোমবার, কম্পিউটারের ক্লাসগুলো বিশেষ করে মাইক্রোপ্রসেসরের ক্লাসটি 9:30টার সময় লাইভ হয়। আর এই ক্লাসগুলো যদি পুনরায় দেখতে চাও www.skills.gov.bd/dt-তে তোমরা এই আর্কাইভ হিসেবে এগুলোকে আবার দেখতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ রয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সালাম আলাইকুম।